আস্তে আস্তে করে আমাদের দিকেও গরমটা কিন্তু পড়ছে। মাঝখানে বৃষ্টি হয়ে খুব সুন্দর ওয়েদার ছিল, যদিও এখনও রাতের দিকে ওয়েদারটা ভালোই থাকে। তাই ঘরে এখন থেকে আমি মোটামুটি একটু হালকা খাবারের আরম্ভ করে দিয়েছি রান্নাবান্না। আজকের পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে থেকো, কী কী রান্না করলাম আর এখানকার একটা খুব ভালো স্পেশাল একটা মাছের রেসিপি এরা বানায় সেটা আমি একটু চেষ্টা করেছি আজকে বানানোর জন্য, অবশ্যই সাথে থেকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এই গরমে কেমন আছো বলতেও খারাপ লাগে, কেননা গুয়াহাটিতে এখনও অবধি সেই গরমটা, যে গরমটা তোমরা কষ্ট পাচ্ছো সেই গরমটা এখনও আমরা পাইনি। তাই এর পর কি করব জানি না গরম পড়লে। সবাই গরমে হাসফাস করছে কলকাতায়, আর তুমি এখানে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে থাকো। রাত্রিবেলায় আসলে বেশ ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে যায়, সেটা মোটামুটি সকাল 9টা 10টা অবধি কিন্তু ওয়েদারটা খুব ভালো থাকে, তারপরে কিন্তু খুব চড়া রোদ ওঠে। তাই হালকা একটা ব্ল্যাঙ্কেট আমাদের লাগে, কেননা আমাদের নর্থের দিক আর এদিকে সাউথের দিক, মানে দুটো দিক থেকেই হাওয়াটা এমনভাবে আসে, আর যেহেতু ওপরে 10তলা তার জন্য মানে একটু বৃষ্টি বৃষ্টি হলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আর এর পরে গরমটা পড়বে, আস্তে আস্তে পড়বে। আমরাও তোমাদের মতন যারা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে খুব কষ্ট পাচ্ছ, শুধু ওই জায়গা নয়, বম্বে ব্যাঙ্গালোর সব জায়গায় আমার ছেলেও ওখানে রয়েছে, খুব গরমে কষ্ট পাচ্ছে। চলো আজকে দেখে নেওয়া যায় কী কী রান্না আমি করলাম। অনেকদিন মসুর ডাল করা হয় না, তো আমি আজকে ভাবলাম যে না, আজকে যখন একটু আলু চোখা বানাবো তো একটু ওর সাথে মসুর ডালটা বেশ ভালো লাগে, তার জন্য মসুর ডালটা একটু নিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে কিছু কাতলা মাছ ছিল, কালকে যেহেতু আমাদের নিরামিষ আছে তাই সকাল বিকেল মাছটা করে নেবো। আর এখন এই ডালটা মানে দুবেলার হয়ে যাবে সেরকমভাবেই নিয়েছি, ধুই মানে প্রথমে ধুচ্ছি, ধুতে ধুতেই আমার মাথায় ওটা দিলো যে আজকে ডালটা আমি ফোড়ন দিয়ে বানাবো না, আজকে একটু প্রেশার কুকারও দেবো না, ডাইরেক্ট এখানে পেঁয়াজ টমেটো আরও সব কিছু দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো, আর কাঁচা তেল দিয়ে ওর ওপরে নামাবার আগে কাঁচা তেল দিয়ে দেবো। সত্যি এটা দারুণ লাগে খেতে, অনেক দিন পর করছি। তার মধ্যে আমি মাছটা আজকে পুরো এখানকার মানে গুয়াহাটিতে এরা এখানে আমি অনেকবার এদের কাছে খেয়েছি, নিজে কখনো বানাইনি। এখানে আগে হলুদ নুন আর একটু জিরে একটু ধনে দিয়ে আর সামান্য একটু গুঁড়ো লাল লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু ওপর থেকে না একটু তেল ছড়িয়ে নিয়েছিলাম, তাহলে মশলাগুলো মাছগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। তো সেইভাবে আমি আগে প্রত্যেকটা মাছে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা রেখে দিয়েছি, এরপরে এটাকে আমি ভাজতে দেব। আর এটা সম্পূর্ণ ঝিঙে দিয়ে এটা এই মাছের এটা প্রিপারেশনটা হয়, খুব ভালো হয়, সত্যি খুব ভালো হয়। আমি এখানে অনেকের বাড়িতে খেয়েছি, আজকে আমি তাই নিজে এটা বানাবো। তার সাথে সাথে কুকারে আমি বেশ কিছু আলু কেটে সেদ্ধ হওয়ার জন্য রেডি করে নিয়েছি, আর এদিকে মাছ দেখতে পাচ্ছ, মাছ ভাজার জন্য মানে তেল গরম হয়েছে, মাছ ভাজতে দিয়ে দিয়েছি, চালও আমার ফুটে উঠেছে। আর প্রত্যেক দিনের মতন কটন ক্যান্ডির চিকেনের এই জুসটা স্টুটা তৈরি হয়ে গেছে। তো এখন আমার একটা ওভেন খালি ছিল তাই আমি বসিয়ে দিয়েছি, মোটামুটি সকালবেলায় আমার এই টাইমটায়। আর এই যে হ্যান্ডেলগুলো যতবার কুকার চেঞ্জ করি না কেন, কিছু না কিছুভাবে এরা কাজে দিদিরা মানে কি ওটাকে খুলে যায় আর কি, ওখান থেকে হ্যান্ডেলটা এমনি পড়ে থাকে। তো এখন আমি যেটা করব, মসুর ডালের মধ্যে যা যা আমি সেদ্ধ বসাবো তার মধ্যে কিছু পেঁয়াজ, এদিকে আমার মাছটাও মোটামুটি ভাজা হয়ে আসছে তো উল্টিয়ে দেবো আরেক প্লেট হতে, আর এদিকে আমার বেশ কিছু রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে থেতো করে দেব, আর পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের, একটা টমেটো নিয়েছি, ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এটা ভালোভাবে ধুয়ে অলরেডি আমার এখানে আলু সেদ্ধর কুকারটাও মানে সিটি মেরে দিয়েছে, হয়ে এসছে, ভাতও রেডি হয়ে গেছে। মানে ঝড়ের বেগে আমাকে এই সময় কাজ করতে যায়। এই যে শর্মাজি রেডি হয়ে গেছেন, ওকে বলেছি কটন ক্যান্ডির খাবারের এটা খুলতে, কারণ এটা ঠান্ডা করতে হবে, কারণ ওদেরও এই সব কাজ করতে করতে ওদের খাবারের টাইম
হয়ে যায়। তাই ওকে বললাম, দেখতে পাচ্ছ আমার চতুর্দিকে খালি এই খোসা, এই সব ছড়ানো ছেটানো রয়েছে, ডালটা অনেকটা ফুটে এসেছে, কিন্তু আমি আরেকটু ঘন করব, কারণ আমার ঘরে আবার এরা একটু ঘন, মানে বেশ ঘন ডালটা ওরা পছন্দ করে, তো আমি আরেকটু ঘন করব। তাই একটু বসিয়ে সিমেই বসিয়ে রেখেছে। সত্যি কথা বলতে এত সুন্দর একটা ওই রসুনের গন্ধ, টমেটোর গন্ধ, এত সুন্দর গন্ধটা আসছিলো। তো এখন আমি ঝিঙে কেটে নিয়েছিলাম, ওটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এটা মাছ ভাজার তেলটার মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, দিয়ে আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি। যে এখানে তো কোনো রকম জল পড়বে না, সবাই জানো ঝিঙের থেকে যা জল বেরোয়, তো এটার মধ্যে পুরোটাতেই হয়ে যাবে। একটু সামান্য রেড চিলি পাউডার দিয়েছি আর হলুদ, নুন, মিষ্টি যেটা পরিমাণ মতো লাগে সেই হিসেবে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে প্রথমে আগে এটা একটু নরম হয়ে আসবে আর মশলাগুলো একটু মেখে আসবে, তাই আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে এটা রেখে দেব। আর এইটা সত্যি করে মানে তোমরা একবার এই গরমকালে একটু কিন্তু বানিয়ে মানে এটা বানাতে পারো ঘরে, সত্যি ভীষণ ভালো হয় খেতে। আর আমার মাছ ভাজাগুলো আস্তে আস্তে করে এর মধ্যে আমি দিতে থাকছি, কোনো রকম জল পড়বে না কিন্তু ঝোলঝোল এটা হবে। তো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, আর এখন আমি বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই যে ছোট্ট ছোট্ট লাল লঙ্কাগুলো দেখছো, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল এগুলো। আর এটা একটা ভাঙলে তার যা এত সুন্দর সেন্ট কাঁচা লঙ্কাটার, তো এই লঙ্কাগুলো আমি ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি ধনে পাতাও দিয়ে দেবো আর একটু ঢেকে রাখবো। আর এদিকে আমার ডালটা দেখতেই পাচ্ছ, ডালটা বেশ ঘন হয়ে গেছে। তো আমার ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর যতবার ওটা হাতা দিয়ে নাড়ছি, এই আমি এখন একটু কাঁচা তেলও এর মধ্যে দিয়ে দিয়েছি। হলুদ তো একেবারেই পড়বে না, হলুদ দিয়েও নি। নুন দিয়েছি, সামান্য চিনি জাস্ট একটা না দেওয়ার মতো একটু দিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। মানে আমি এটা যখন তোমরা নিজেরাও বানাবে ঘরে এই ডাল, এটাকে অনেকে ডাল ফোটা না একটা এরকম কিছু বলে, আমি তো ডাল সেদ্ধই বলি, মানে অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা, মানে এত ভালো গন্ধ আসছে। এর সাথে সাথে আমার এখানে দেখতেই পাচ্ছ যে ঝিঙেগুলো পুরো নরম হয়ে গেছে। ঝিঙে রান্না করতে তো আর টাইম লাগে না, বেশি সময় নেয় না, একটু ঢাকা দিয়ে রাখলেই ওটা নরম হয়ে যায়। তো এই রকমই একটা মানে সেমি গ্রেভি টাইপের থাকবে, বেশি মানে এটা আর বেশি শোকাবো না, এটা দু তিনবার একটু জাল দিয়ে মানে গরম করে রাত্রেবেলায় আবার যখন গরম করব তখন ওটা অলরেডি আরেকটু ঝোলটা কমে যাবে। তো এই হলো আমার ঝিঙে দিয়ে মাছের রেসিপি। তোমরা কিন্তু এইরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো, মাছটা যদি ফ্রেশ হয় ভীষণ ভালো এর টেস্টটা হয়। তো আর কালারটাও দেখো কি সুন্দর এসছে, বেশি তেলও লাগে না, যেই মাছটা ভাজা হয় তার সাথেই সেই তেলের মধ্যে এই রান্নাটা পুরো হয়ে যায়। এখন মাকে খেতে দেবো, তাই একটু প্লেটটাকে একটু সাজুগুজু করিয়ে নিচ্ছি, তার সাথে সাথে আলু চোখা বানিয়ে নিয়েছি। আলু চোখাটা কিন্তু আমি ভীষণ ভালো বানাই, কেন নিজেই নিজেরটা বলছি এই কারণে যে আমার দিদিরা বা বাড়ির লোকেরা কিন্তু আলু চোখা আমার হাতে খেতে খুব ভালোবাসে। তো আলু চোখাটা বানিয়ে নিয়েছি, মাছের ঝোলও রেডি, ঝিঙে দিয়ে মাছ মাকে পাতে দিয়ে দিলাম। আর সবচেয়ে বেশি দেখে মা খুশি হবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। এখানে গন্ধরাজ লেবু আশেপাশে মার্কেটে পাওয়া যায় না, এই রকমই বড় লেবু থাকে কিন্তু ওটা গন্ধরাজ লেবু হয় না। তো কালকে আমি আমার পাশের যেই মার্কেটটা আছে সেখানে গিয়ে দেখলাম যে গন্ধরাজ লেবু, মানে আমি একটা ওদেরকেই বললাম একটু কেটে দিতে, গন্ধটাতে আমি বুঝলাম না এটা তাহলে আমি ঠিকই চিনেছি, মানে আমি পেয়ে গেছি লাকিলি, আমি তার জন্য নিয়ে নিয়েছি। হয়তো এত গরম পড়ছে বলে চলে এসেছে, সাজুগুজু করতে করতে ভাতটাও আস্তে আস্তে ফেটে যাচ্ছে, মায়ের হাতে অবধি পৌঁছাতে ভাতটা কতটা কি থাকবে জানি না। চলো এবার মাকে দিই, দেখি কি বলে। কেমন খাচ্ছো? গন্ধরাজ লেবুটা আসলে আমাদের এখানে পাওয়া যায় না একেবারে, মানে পাওয়া যায় অনেক দূরে দূরে বাজারগুলোতে। ভালোই খেলাম, ভালো লাগলো।
হ্যাঁ, আলু চোখা দিয়ে মা যে গন্ধরাজ লেবু পেয়েছে, হ্যাঁ আমি ভাবিনি মাছের ওটা এখানকার আসামিয়া স্টাইলের ঝিঙা, ঝিঙা দিয়ে যে মানে ঝিঙে দিয়ে কাতলা মাছটা করেছি এখানে, এরা ভীষণ খায়, মনে নেই মিরাদি ওরা করে দিত। আর ডালটা খুব সুন্দর হয়েছে, সুন্দর ডালটা ফোড়ন দিয়ে নিত, পুরো সেদ্ধ, খুব ভালো হয়েছে গরম গরমে, ওটাই ভালো লাগে লেবু দিয়ে। মা যেহেতু দুবার ভাত নিয়েছে, যখনই সুন্দর হবে তখনই দুবার ভাত নেবে নেবে, মানে এটা বাধা ধরা। কি হয়েছে, ঝাল না কি, ছোট্ট ছোট্ট লঙ্কা কি ঝাল, বাপরে সেরকম মানে গন্ধ কাঁচা লঙ্কার, আমি বলতে বলতে আমার জিভে জল আমি কালকে ওটা পেলাম বলেই আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। চলো আরেকজন কাত হয়ে গেছে গরমে, তাহলে ওদের ওইদিকের গরমে কি করতিস রে কলকাতার গরমে, হ্যাঁ তুই এখনই এনে কাত হয়ে যাচ্ছে একেবারে। চলো কজন শুতে চলো, তো সুন্দর ভালো জিনিস পেয়েছে তাই দুবার ভাত নিয়েছে। অন্য সময় ডাল খেতে চায় না, মানে আজকে এই ডালটা করেছি, আর আমাদের মুসুর ডালটা তো হয় না, মায়ের জন্যই হয় না, মা মুগ ডাল ছাড়া খেতে চায় না, তার জন্য আমাদের মুসুর ডালটা মানে খুব কম হয় এখন, মানে খাওয়ার কোয়ান্টিটিটাই কমে গেছে এটা ঠিক কথায়, এখন আর আগের মতন আর ঝামেলা করে না খাওয়া নিয়ে। ব্যাস তোমার খাওয়ার দেখতে দেখতে ও ধপাস, আর কটন বাবা ধপাস হয়ে গেছে। চলো এবার শুতে যাবি না, একটু ঘুমো ঘুমো হবে তো, চলো। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে সত্যি আমারও মনের মতন একটা বেশ সাজানো গোছানো একটা খাবার হয়েছে, কারণ গরমটা আমরা দুদিন ধরে একটু একটু করে বুঝতে পারছি, এরপরে বেশ ভালোই চড়া হবে গরম। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই গরমে খুব সাবধানে থেকো।